ছেলেবেলার দিকে যখন তাকানো যায় তখন সবচেয়ে এই কথাটা মনে পড়ে যে তখন জগৎটা এবং জীবনটা রহস্যে পরিপূর্ণ। সর্বত্রই যে একটি অভাবনীয় আছে এবং কখন যে তাহার দেখা পাওয়া যাইবে তাহার ঠিকানা নাই, এই কথাটা প্রতিদিনই মনে জাগিত। প্রকৃতি যেন হাত মুঠা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিত, কি আছে বলো দেখি, কোনটা থাকা যে অসম্ভব তাহা নিশ্চয় করিয়া বলিতে পারিতাম না। তখনকার দিনে এই পৃথিবী বস্তুটার রস কি নিবিড় ছিল সে কথাই মনে পড়ে। কি মাটি, কি জল, কি গাছপালা, কি আকাশ, সমস্তই তখন কথা কহিত, মনকে কোনো মতেই উদাসীন থাকিতে দেয় নাই। সে সময় বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না। সেই জন্যে বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতেই দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল যাহা আমার অতীত, অথচ যাহার রূপ শব্দ গন্ধ দ্বার জানালার নানা ফাঁক ফুকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ, মিলনের উপায় ছিল না। সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। Thank you.
মনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠে আমারুতি বাল্যকালেই মা মারা গিয়েছিলেন, তখন বোধহয় আমার বয়স 11-12 বৎসর হইবে। তাহার মৃত্যুর 2-1 বৎসর পূর্বে আমার পিতা আমাকে সঙ্গে করিয়া অমৃতসর হইয়া ডালহৌসি পর্বতে ভ্রমণ করিতে যান। সেই আমার বাহিরের জগতের সহিত প্রথম পরিচয়। যেমন করিয়া তিনি পাহাড়ে পর্বতে আমাকে একলা বেড়াইতে দিয়াছেন, সত্যের পথেও তেমনি করিয়া চিরদিন তিনি আপন গম্যস্থান নির্ণয় করিবার স্বাধীনতা দিয়াছেন। ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই, কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই। তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ধরিয়াছিলেন, কিন্তু শাসনের দণ্ড উদ্যত করেন নাই। আমি স্কুল পালানো ছেলে, যেখানেই গণ্ডি দেওয়া হয়েছে সেখানেই আমি বনিবনাও করতে পারিনি কখনো। যে অভ্যাস বাইরে থেকে চাপানো তা আমি গ্রহণ করতে অক্ষম, কিন্তু পিতৃদেব সেজন্যে কখনো ভর্ৎসনা করতেন না। তিনি নিজেই স্বাধীনতা অবলম্বন করে পৈতৃমহিক সংস্কার ত্যাগ করেছিলেন। গভীরতর জীবনতত্ত্ব সম্বন্ধে চিন্তা করার স্বাধীনতা আমারও ছিল। একথা স্বীকার করতেই হবে, আমার এই স্বাতন্ত্রের জন্য কখনো কখনো তিনি বেদনা পেয়েছেন, কিছু বলেননি। প্রদীপ জ্বালে তুমি
সাহিত্যের শিক্ষায় ভাবের চর্চায় বাল্যকাল হইতে জ্যোতিদাদা আমার প্রধান সহায় ছিলেন। আমি অবাধে তাঁহার সঙ্গে ভাবের ও জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হইতাম। তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না। তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়াছিলেন। তাঁহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়াছিল। আমার পক্ষে আশৈশব বাধা নিষেধের পরে এই স্বাধীনতা অত্যাবশ্যক ছিল। সে সময় এই বন্ধন মুক্তি না ঘটিলে চিরজীবন একটা পঙ্গুতা থাকিয়া যাইত। জ্যোতিদাদাই সম্পূর্ণ নিঃসংকোচে সমস্ত ভালোমন্দর মধ্য দিয়া আমাকে আমার আত্মোপলব্ধির ক্ষেত্রে ছাড়িয়া দিয়াছেন। একসময় পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন। আমি ও অক্ষয়বাবু তাহার সেই সদ্যজাত সুরগুলিকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম। গান বাঁধিবার শিক্ষানবিশে এই রূপে আমার আরম্ভ হইয়াছিল। Boom.
তারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হওয়া বৈধে, আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হওয়া বৈধে, নিষিদ্ধের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিষিদ্ধের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ভোরে উঠে একদিন চৌরঙ্গীর বাসার বারান্দায় দাঁড়িয়েছিলুম। তখন ওখানে ফ্রি স্কুল বলে একটা স্কুল ছিল, রাস্তাটা পেরিয়েই স্কুলের হাতাটা দেখা যেত। সেদিকে চেয়ে দেখলুম গাছের আড়ালে সূর্য উঠছে। যেমনই সূর্যের আবির্ভাব হলো গাছের অন্তরালের থেকে, অমনি মনের পর্দা খুলে গেল। মনে হলো মানুষ আজন্ম একটা আবরণ নিয়ে থাকে, কিন্তু সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার আবরণ খসে পড়ল। মনে হলো সত্যকে মুক্ত দৃষ্টিতে দেখলুম, মানুষের অন্তরাত্মাকে দেখলুম। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। ধুলার ধাপ
সুরের রাগ রাগিনী নহে, সঙ্গীত ভাবের রাগ রাগিনী। ভাব প্রকাশের অঙ্গের মধ্যে কথা ও সুর উভয়কেই পাশাপাশি ধরা যাইতে পারে। সুরের ভাষা ও কথার ভাষা উভয় ভাষায় মিশিয়া আমাদের ভাবের ভাষা নির্মাণ করে। আর্ট জিনিসটাতে সংযমের প্রয়োজন সকলের চেয়ে বেশি, কারণ সংযমই অন্তরলোকে প্রবেশের সিংহদ্বার। প্রবল আঘাতের দ্বারা হৃদয়কে মাদকতার দোলা দেওয়া আর্টের সত্য ব্যবসা নহে। সংযমের দ্বারা তাহা আমাদিগকে অন্তরের গভীরতার মধ্যে লইয়া যাইবে, এই তাহার সত্য লক্ষ্য। ইউরোপের সঙ্গে আমাদের দেশের সঙ্গীতের এক জায়গায় মূলত প্রভেদ আছে, সে কথা সত্য। হারমনি বা স্বরসঙ্গতি ইউরোপীয় সঙ্গীতের প্রধান বস্তু, আর রাগ রাগিনী আমাদের সঙ্গীতের মুখ্য অবলম্বন। গান রচনা অর্থাৎ সঙ্গীতের সঙ্গে বাণীর মিলন সাধনই এখন আমার প্রধান সাধনা হয়ে উঠেছে। আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল, দুলিল রে দুলিল, মানুষ সরসে রস পুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল। দল খুলিল, দূর
ছিলো মানুষ সরষের রসপুলকে, পলকে পলকে ঢেউ তুলিলো আজি কমল মুকুল দল খুলিলো, আজি কমল মুকুল দল খুলিলো। আমার ২৪ বছর বয়সের সময়ে মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসে পাশ কাটাইয়া ছুটিয়া যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল। তবু এই দুঃসহ দুঃখের ভিতর দিয়া আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল, তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম। জীবন যে একেবারে অবিচলিত নিশ্চিত নহে, এই দুঃখের সংবাদে মনের ভার লঘু হইয়া গেল। আমরা যে নিশ্চল সত্যের পাথরে গাঁথা দেয়ালের মধ্যে চিরদিনের কয়েদি নহি, এই চিন্তায় আমি ভিতরে ভিতরে উল্লাস বোধ করিতে লাগিলাম। যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল, এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম, তেমনি সেইখানেই ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে। যে ভার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দিবে না, একেশ্বর জীবনের দৌরাত্ম কাহাকেও বহন করিতে হইবে না, এই কথাটা একটা আশ্চর্য নতুন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। Oh,
যখন এমনই সাহিত্যের মধ্যে নিবিষ্ট হয়ে কাল কাটাচ্ছি, তখন আমার অন্তরে একটি আহ্বান, একটি প্রেরণা এলো, যার জন্য বাইরে বেরিয়ে আসতে আমার মন ব্যাকুল হলো। যে কর্ম করবার জন্য আমার আকাঙ্ক্ষা হলো তা হচ্ছে শিক্ষাদান কার্য। এটা খুব বিস্ময়কর ব্যাপার, কারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে আমার যোগ ছিল না তা তো আগেই বলেছি। কিন্তু এই ভারই যে আমাকে গ্রহণ করতে হলো তার কারণ হচ্ছে আমার মনে এই বিশ্বাস দৃঢ় ছিল যে আমাদের শিক্ষা প্রণালীতে গুরুতর অভাব রয়েছে। তা দূর না হলে শিক্ষা আমাদের জীবন থেকে স্বতন্ত্র হয়ে সম্পূর্ণ বাইরের জিনিস হয়ে থাকবে। তখন আমার মনে একটি দূরকালের ছবি জেগে উঠল। একটা কথা আমার নিজের মনে হয়েছে যে তপোবনের শিক্ষা প্রণালীতে খুব একটি বড় সত্য আছে, যে বিরাট বিশ্ব প্রকৃতির কোলে আমাদের জন্ম, তার শিক্ষকতা থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে থাকলে মানুষ সম্পূর্ণ শিক্ষা পেতে পারে না। বনস্থালিতে যেমন এই প্রকৃতির সাহচর্য আছে, তেমনি অপরদিকে তপস্বী মানুষের শ্রেষ্ঠ বিদ্যা সম্পদ সেই প্রকৃতির মাঝখানে বসে যখন লাভ করা যায়, তখনই যথার্থ ঘনিষ্ঠ সম্বন্ধের মধ্যে বাস করে বিদ্যাকে গুরুর কাছ থেকে পাওয়া যায়। শিক্ষা তখন মানব জীবন থেকে বঞ্চিত হয়ে একান্ত ব্যাপার হয় না। এই চিন্তা যখন আমার মনে উদিত হয়েছিল, তখন আমি শান্তিনিকেতনে অধ্যাপনার ভার নিলুম। আমার মনে হলো যে যদি ছাত্রদের মহর্ষির সাধনস্থল এই শান্তিনিকেতনে এনে বসিয়ে দিতে পারি, তবে তাদের সঙ্গে থেকে নিজের যেটুকু দেবার আছে তা দিতে পারলে বাকিটুকুর জন্য আমাকে ভাবতে হবে না। প্রকৃতি তাদের হৃদয়কে পূর্ণ করে সকল অভাব মোচন করে দিতে পারবে। আজকার দিনে যে তপক্ষেত্রে বিশ্বের সর্বজাতির ও সর্বদেশের মানবের তপস্যার আসন পাতা হয়েছে, আমাদেরও সকল ভেদবুদ্ধি ভুলে গিয়ে সেখানে পৌঁছতে হবে। আমি যখন বিশ্বভারতী স্থাপন করলুম, তখন এই সংকল্পই আমার মনে কাজ করছিল।
সবে মোর প্রাণ ভরে প্রকাশে আজি যত তারতব আকাশে। মানুষের আরেকটি প্রাণ আছে, সেটা শরীর প্রাণের চেয়ে বড়, সেটা তার মনুষ্যত্ব। এই প্রাণের ভিতরকার সৃজনী শক্তি হচ্ছে তার ধর্ম। এই জন্য আমাদের ভাষায় ধর্ম শব্দ খুব একটা অর্থপূর্ণ শব্দ। জলের জলত্বই হচ্ছে জলের ধর্ম, আগুনের আগুনত্বই হচ্ছে আগুনের ধর্ম, তেমনি মানুষের ধর্মটি হচ্ছে তার অন্তরতম সত্য। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধনে আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। দেখিছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। Thank you.
কাজে বিশ্ব